বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর প্রথম যৌথ মহড়া অনুষ্ঠিত হয় 2011 সালে। এরই ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো শুরু হল দুপর্বের এই মহড়া। এতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ জাহাজ, বাংলাদেশের আটটি জাহাজ ছাড়াও রয়েছে বিশেষায়িত ফোর্স ওয়ার্ডস এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সমুদ্রসীমা নিরাপত্তায় সম্পর্ক উন্নয়ন, অংশীদারিত্ব ও সহযোগিতা বৃদ্ধি এই মহড়ার অন্যতম লক্ষ্য। প্রতিবছর এই প্রশিক্ষণের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কার্যক্রম, প্রযুক্তি ও কর্মকর্তাদের সাথে পরিচিত হই। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় এ ধরনের প্রশিক্ষণ বাংলাদেশ নৌবাহিনীকে দৃশ্যত এগিয়ে রাখবে। প্রযুক্তি আর কৌশলের সমন্বয় ঘটানো আর দক্ষতা বাড়াতে বাংলাদেশের নৌসেনাদের যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ দেওয়ার কথা জানান দেশটির নৌ কমান্ডার। ইতিমধ্যে বাংলাদেশ থেকে নৌবাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে গিয়ে নিজেদের যোগ্য প্রমাণ করেছে এবং ভবিষ্যতেও অনেকেই যাবে। পারস্পরিক এই আদান প্রদান চলতে থাকে। পোতাশ্রয়ের আওতায় নৌঘাটি ও জাহাজের মহড়া চলবে 4 অক্টোবর পর্যন্ত, আর গভীর সমুদ্রসীমায় মহড়া চলবে 30 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত।